আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি ছোট মাছ রান্নার রেসিপি শেয়ার করব। তো আমি প্রথমে প্যানে তেল গরম হতে দিয়েছি। এখন আমি অন্য পাশে ছোট মাছ ভালো করে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি। তো আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। 1/2 টেবিল চামচ লবণ অ্যাড করব। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো অ্যাড করব। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিলাম। আমি আরও কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে নিব। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা নরম হয় আসা পর্যন্ত রান্না করতে হবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে এসেছে এবং নরম হয়ে এসেছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এই কাজটা একদম হালকা হাতে করতে হবে। তো আমি আস্তে আস্তে করে মাছগুলো মিশিয়ে দিচ্ছি। এভাবে করে 2 মিনিট রান্না করতে হবে। তো 2 মিনিট পর আমি এখানে পানি অ্যাড করে দিব। পানিটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আরেকটু নেড়ে চেড়ে 20 মিনিটের জন্য রান্না করব। তো আমি এটি ঢেকে দিলাম। এখন 20 মিনিট এভাবেই রান্না করব। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন এর পানিটা কমিয়ে এসেছে এবং আমি এখানে কিছু ফ্রোজেন করা ধনিয়া পাতা অ্যাড করেছি। তো আমার রান্না করা শেষ। আমি এই পরিমাণেই ঝোল রাখব। তো আমি অন্য একটি ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসেছে কালার এবং এটি রান্না করা অনেক সহজ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই